কিরে, হুট করে এত বেশি কাশি হলো কি করে? একটু আস্তে খাবি তো, রোদু নাকি, নে পানি খেয়ে নে। ইস, গালমুখ একদম লাল হয়ে গেছে। সূর্য মায়ের কথা শুনে রোদস্ত্রীর দিকে ভুরু কুচকে তাকালো। মা, রোদস্ত্রীকে ডাকতে পাঠিয়েছিলে? তাহলে না ডেকে চলে এলি কেন? তার মানে আমি তখন যে ফিল করলাম, রোদস্বী আমার আশেপাশে আছে, ওটা সত্যি ছিল তাহলে? কিন্তু রোদস্বী ডাকলো না কেন? ও আচ্ছা, তার মানে আমি যখন শার্টলেস ছিলাম তখন দেখেছে আর লজ্জা পালিয়ে পালিয়ে এসেছে। যখন সব বুঝতে পারলো তখন একটা দুষ্টু হাসি ঝুলিয়ে রোদস্ত্রীর দিকে তাকালো সূর্য। রোদস্ত্রী কোনো রকম খাওয়া শেষ করে ওইখান থেকে পালালো। ইস, রোদু, লোকটা কেমন একটা হাসি দিয়ে তাকিয়েছিল তোর দিকে, সব বুঝে গেছে বোধহয়। ধ্যাত, ভালো লাগে না। চাই আজ রাহির হলুদ সন্ধ্যা, ছাদে খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে, বাড়ির নিচে আর পুরো সিঁড়িতে আলপনা আঁকা হয়েছে, কি যে সুন্দর লাগছে বলার বাহিরে। রাহিকে একটা হলুদ ম্যাসেন্টার মধ্যে লেহেঙ্গা পরানো হয়েছে, একদম পুতুল পুতুল লাগছে। রোদস্ত্রী বলল, মাশাল্লাহ, তোকে কি সুন্দর লাগছে রে রাহি, একদম পুতুল পুতুল। রাহি জবাবে বলল, তোকে কি কোনো অংশ কম লাগছে নাকি রোদু, অনেক বেশি সুন্দর লাগছে, এই ম্যাজেন্টা লেহেঙ্গায় তোকে চোখ ধাঁধানো সুন্দর লাগছে। রোদস্ত্রী আজকে ম্যাজেন্টা একটা লেহেঙ্গা পরেছে, তার সাথে ম্যাচিং জুয়েলারি, কোমর পর্যন্ত চুলগুলো ছেড়ে রেখেছে, সিম্পল মেকআপ করেছে, এতে করেই ওকে যেন কোনো অপশরীর থেকে কম লাগছে না। রাহিকে নিয়ে স্টেজে যেতেই একচূড়া চোখ রোদস্ত্রীর দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। সূর্য বন্ধুদের সাথে হাসি ঠাট্টায় মেতেছিল, হঠাৎ রোদস্ত্রীকে দেখে যেন ওর বুকে কেমন কেমন অনুভূতি হলো। ইচ্ছে হচ্ছে একটু গালে আলতো হাতে ছুঁয়ে দিয়ে বলতে, এভাবে একজনকে পাগল করা দায়ে তোমাকে পুলিশে দেওয়া উচিত। জানো, বুকের ভিতর হাতুড়ি পেটানো শুরু হয়ে গেছে, অনুভূতির সংমিশ্রণে ভেসে যাচ্ছি আমি। সূর্যকে এভাবে হা করে তাকিয়ে থাকতে দেখে সাব্বির বলে উঠল, মুখে তো মশা ঢুকব, এমনি কারে দেখোস? সূর্য তাকিয়ে থাকতে থাকতে জবাব দিল, আমার প্রেয়সীকে। সাব্বির ভেবাচাকা খেয়ে সামনে তাকিয়ে দেখল ওই দিনের ওই মেয়েটা। অয়ন এসে বলল, আরে সাব্বির তুই চিনলি না, ওই দিন সূর্য যে মেয়েটার কথা বললো তার মানে যে আছে। আরে আমাদের বন্ধু তো ভয়ানক প্রেমে পড়ছে। রাকিব রবিনের পিঠে মেরে বলল, আরে ভাবি বল সবাই, সূর্য আমাদের জন্য ভাবি চুজ করে ফেলেছে, সূর্য বন্ধু ট্রিট দেবে না? আমাদের ভাবি কি জানে সূর্য তোর মনের কথা, আর হুট করে বিদেশ থেকে আইসা প্রেমে পড়লি কেমনে? হুট করে না রে, সে ছোটবেলার প্রেম। তার মানে ভাবি কি সেই মেয়ে যার কথা তুই ছোটবেলায় বলতি? অয়নের প্রশ্ন শুনে মুচকি হেসে জবাব দিল সূর্য। সবাই হুররে বলে একসাথে চিৎকার দিয়ে উঠল। সূর্য ওদের সাথে আবার হাসি ঠাট্টায় মেতে উঠল। রোদস্ত্রী আর চোখে সূর্যকে দেখল, নীল কালারের পাঞ্জাবিতে অসম্ভব সুন্দর লাগছে, দেখলেই কেমন জানি বুকের ভিতর সুখের দোলা বয়ে যায়, ছেলে মানুষকে এতটাও সুন্দর লাগতে নেই। এসব ভেবে লজ্জা পেয়ে হেসে চোখ নামিয়ে নিল রোদস্ত্রী। হলুদ ছোঁয়ার পর্ব শেষ হলে সবাই নাচের পারফর্ম করল, রোদস্ত্রীও সবার জোড়াজুড়িতে পারফর্ম করল। রসিক দিলকার জালা ওই লাল কুর্তাওয়ালা, দিলে বড় জালারে ফনসাবিওয়ালা, এই গানে পারফর্ম করল রোদস্ত্রী। সূর্য তো পলকই ফেলেনি রোদস্ত্রী যখন পারফর্ম করছিল, মেয়েটার গুণ আছে বলতে হবে, কি সুন্দর করে নাচল দেখেই প্রাণটা ভরে গেল। ইচ্ছে হচ্ছিল আমিও যে ওর পারফর্মে ওকে সঙ্গ দিই, কিন্তু অদৃশ্য এক বাধা কাজ করলো যার দরুন ইচ্ছেটা আর পূরণ হলো না। রোদস্ত্রীর ফোনে কথা বলতে বলতে আসছে সূর্য, এদিক দিয়েই যাচ্ছিল রোদস্ত্রীর আওয়াজ শুনে থেমে গেল। আমার জান, বেবি, সুইট হার্ট, এভাবে কেউ রাগ করে? আমি অনেক রাতে চলে এসেছি বলে কিছু বলা হয়নি, ঢাকা এসেই দেখা করব, প্লিজ আহান, রাগ করে না। রোদস্ত্রীর এই টাইপ কথা শুনে সূর্যের মনে হলো ওর পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। তার মানে রোদস্ত্রীর বয়ফ্রেন্ড আছে যার সাথে ও এভাবে কথা বলছে? বুকে মনে হচ্ছে রক্ত ক্ষরণ হচ্ছে সূর্যের, সময়টা মনে হচ্ছে থেমে গেছে, আর এই সময়টা সবচেয়ে ভয়ানক সময়। থাকতেই পারে রোদস্ত্রীর বয়ফ্রেন্ড, এতটা সময় ও কি আর ওকে মনে রেখেছে? ওকে ছেড়ে কীভাবে চলে গিয়েছিল, তারপরও ওর উপর এতটা অধিকার বোধ দেখানো তোর উচিত না সূর্য,
রোদশ্রী কথা বলতে বলতে সামনে তাকিয়ে সূর্যকে দেখে একটু অবাক হলো। সূর্যের চোখে মুখে কেন জানি একরাশ বিষণ্ণতা দেখতে পাচ্ছে, কিন্তু তার কারণ খুঁজে পাচ্ছে না, তাই হালকা গলায় যেয়ে বলল, আপনি এখানে? হ্যাঁ, এই দিক দিয়ে যাচ্ছিলাম। তো তুমি এখানে কি করছো? একটা ফোন কল এসেছিল, ওই দিকে তো অনেক আওয়াজ, এদিকটা নিরিবিলি ছিল, তাই আসছিলাম। ও আচ্ছা, সরি। কেন? আমি এদিক দিয়ে যাওয়ার টাইমে তোমার কথা শুনে ফেলেছি, যেটা ঠিক হয়নি। আরে না না, ইটস ওকে, তার জন্য সরি বলতে হবে নাকি? না, মানে বয়ফ্রেন্ডের সাথে কথা বলেছিলে আর আমি তোমার প্রাইভেসিটা নষ্ট করলাম। রোদশ্রী সূর্যের কথাটা মাথার উপর দিয়ে গেল। বয়ফ্রেন্ডের সাথে কথা বলছিল মানে? কিন্তু মানেটা যখন বুঝলো তখন ফিক করে হেসে দিল আর বলল, আরে আপনি আহার নাম শুনে কথা বলছেন, আমি আমার অনেক ভালো একজন বান্ধবীর সাথে কথা বলছিলাম, যে পিওর খাঁটি একজন মেয়ে, তার নাম আহানা, আমরা তাকে সবাই আদর করে আহান বলে ডাকি। সূর্য রোদশ্রীর হাসি দেখে প্রথমে ভ্যাবাচ্যাকা খেল, কিন্তু পরক্ষণেই যখন বুঝল কথার মানে তখন খুশিতে মন চাচ্ছিল রোদশ্রীকে কোলে উঠিয়ে নাচতে। তার মানে রোদশ্রীর কোনো বয়ফ্রেন্ড নেই? এই কথা ভেবেই বুকের ভিতর একটা ঠান্ডা বাতাস বয়ে গেল সূর্যের। রোদশ্রী সূর্যকে হ্যাবলার মতো তাকিয়ে থাকতে দেখে বলল, কি ভাবছেন না তো, চলেন যাওয়া যাক এখন। চলো। অনুভূতির সংমিশ্রণ এবার হয়েই যাবে মনে হয়, কি বলেন সবাই? আজকে রাহির বিয়ে। রাহি আজকে একটা লাল বেনারসি পরেছে, অসম্ভব সুন্দর লাগছে মেয়েটাকে। নীতু রহমান আর আবরার রহমান মেয়েকে কপালে চুমু দিয়ে মন ভরে আদর করল। মেয়েটা আজকে অন্যের ঘরে চলে যাবে, তাদের ঘরটা ফাঁকা হয়ে যাবে, ভাবতেই কান্নারা গলায় দলা পাকিয়ে আসছে। রাহিরা অনেক মন খারাপ, বাবা মাকে জড়িয়ে ধরে আছে। সূর্য হঠাৎ এসে পড়ল, তোমাদের মেলোড্রামা শেষ হলো, বরপক্ষ চলে আসছে তো, আর আমার তো অনেক খুশি লাগছে এই পেতনী ঘর থেকে বিদায় হচ্ছে, এই ভেবে। রাহি সূর্যের হাতে থাপ্পড় দিয়ে বলল, কি বললি ভাইয়া, আমি পেতনী, দেখছো মা আমি আজকে চলে যাব, তাও ভাইয়া কি সব বলছে আমাকে। নীতু সূর্যকে কান মলা দিয়ে বলল, এই ছেলে আজকেও তোর বোনকে খ্যাপাতে হবে, আজকে ওকে খ্যাপাস না বাবা, মন ভরে দোয়া দে। সূর্য রাহিকে জড়িয়ে ধরে পড়ল, পাগলি বোন আমার, তোকে অনেক সুন্দর লাগছে রে, আমার ছোট বোনটা এত বড় যে কবে হয়ে গেল টেরই পেলাম না, আজকে ওর বিয়ে, ভাবতে অবাক লাগছে। আচ্ছা এখন একটা মিষ্টি হাসি দে তো। রাহির ভেজা কণ্ঠে ভাইয়া বলে সূর্যের বুকে ঝাঁপিয়ে পড়ল। সূর্য পরম আদরে বোনের মাথায় হাত বোলাল, আর এত সুন্দর মিষ্টি একটা সুখী ফ্যামিলির হাসি খুশি ভরা কথাবার্তা দূর থেকে রোদশ্রী দাঁড়িয়ে দেখল। পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর দৃশ্য বোধ হয় আর কিচ্ছু হতে পারে না। সূর্য হঠাৎ খেয়াল করল রোদশ্রী দাঁড়িয়ে আছে, রোদশ্রীকে দেখে ওর চোখ আটকে গেল, এত সুন্দর লাগছে। মুগ্ধ চোখে সূর্য তার প্রেয়সীকে দেখছে। রোদশ্রী আজকে লাল একটা জর্জেট শাড়ি পরেছে, কানে তার লাল ঝুমকো, হাতে তার লাল চুড়ি, নাকের ফুলটা চিকচিক করছে, কপালে ছোট্ট একটা লাল টিপ, ব্যাস এতেই মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী সূর্যের সামনে দাঁড়িয়ে আছে, যার রূপ মোহনীয়, মায়াবিনী, হৃদয় হরিণী। রোদশ্রী আর চোখে সূর্যকে একবার দেখে নিল, মনে মনে ভাবল লোকটাকে সবসময় এত সুন্দর কেন লাগতে হবে, দেখলেই বুকের মাঝে ঝড় শুরু হয়ে যায়, ওই চোখের মায়ার বারবার পড়তে ইচ্ছে হয়, ওই লালচে ঠোঁটে বারবার চোখ আটকে যায়, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। কোনো রকম ঢোক গিলে চোখ নামিয়ে নিল রোদশ্রী। রাহির বিয়ের কাজ সম্পন্ন হলো, আদিবার রাহিকে একসাথে বসানো হলো, সবাই নানান কথা বলে মজা করছে। রোদশ্রী বলল, আপনি খুব লাকি আদিব ভাইয়া, আমার বান্ধবীর মতো এত লক্ষ্মী একটা মেয়ে পেয়েছেন, কখনো ওর চোখ থেকে যদি এক ফোঁটা জল পড়ে আপনার খবর আছে। আদিব হেসে জবাব দিল, যথা আজ্ঞা সালি সাহেবা, আপনার বান্ধবীর বসবাস সব সময় আমার মনের ভিতর হবে, উনাকে সব সময় মন প্রাণ দিয়ে ভালোবাসব, প্রথম দেখাই উনার উপর পিছলে পড়েছিলাম, আজও উঠতে পারলাম না। রাহি আদিবের কথা শুনে খুব লজ্জা পেল, ঠুস করে আদিবের হাতে চিমটি কাটল।
আদিব আহ করে আর্তনাদ করে উঠল। সবাই ওদের খুনসুটি দেখে হো হো করে হেসে উঠল। রোদশ্রীর খুব রাগ হচ্ছে, লোকটাকে দেখানোর জন্য এত সাজগোজ করলো অথচ দেখলই না একবার ভালো মতো। দেখবেই বা কেন, বিদেশি মেয়েদের সাথে এতদিন কাটিয়ে এখন কি আর তার মতো বাংলাদেশি মেয়েকে পছন্দ করবে? দেখো কিভাবে বন্ধুদের সাথে দাঁত গেলাচ্ছে, মন তো চাচ্ছে সব দাঁত ভেঙে দিই। ফাজিল লোক একটা, এসব ভেবে অভিমানে বুকটা ভারী হয়ে উঠল রোদশ্রীর। রোদশ্রী ইচ্ছে করে সূর্যের সামনে দিয়ে হাঁটাহাঁটি করছে যাতে সূর্যের নজর পড়ে। সূর্য কথার মাঝখানে রোদশ্রীকে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করল, রোদশ্রী খেয়েছ? ব্যাস এইটুকু কথারই যেন ওয়েট করছিল রোদশ্রী, চটাং করে উত্তর দিল, আমি খেয়েছি নাকি না খেয়েছি তার খবর নিতে হবে না আপনার, আপনি প্লিজ কন্টিনিউ করুন না। সূর্য রোদশ্রীর কথা শুনে বোকা বনে গেল। রোদশ্রী সূর্যকে কোনো কিছু রিপ্লাই দিতে না দিয়েই চলে গেল। সূর্য তো হা করে তাকিয়ে আছে, বুঝতে কষ্ট হচ্ছে যে কি হলো, এভাবে কেন বলল মেয়েটা। পাশ থেকে সাব্বির বলে উঠল, কি রে দোস্ত, ভাবি এভাবে কথা বললো কেন তোর সাথে, কিছু হয়েছে নাকি তোদের মধ্যে? আরে না সাব্বির কিছু হবে কেন, ওর সাথে আমার সারাদিনই মনে হয় গুনে গুনে কথা হয়, এখন পর্যন্ত নিচের করে নিতে পারলাম না, আবার কি হবে ওর আমার মধ্যে, কোনো ব্যাপার নেই হয়তো ডিস্টার্ব, তাই হবে হয়তো। সূর্যের মনের ভিতর চিনচিন ব্যথা শুরু হয়ে গেল, ভাবতে লাগলো কোনোভাবে কি কষ্ট দিয়েছে রোদশ্রীকে। আর ওইদিকে রোদশ্রী সূর্যের সাথে এমন বিহেভ করে এখন পস্তাচ্ছে, রাতের মাথায় কি না কি বলে এলো, ইস কি ভাববে লোকটা যে মেয়েটা কি বেয়াদব, সরি বলা উচিত, আচ্ছা বিয়ের কাজ সম্পন্ন হোক তারপর না হয় সরি বলে নিবে। রাতে সূর্য ছাদে দাঁড়িয়ে চাঁদটাকে দেখছিল, আজকে বড় থালার মতো চাঁদ উঠেছে, পূর্ণিমা রাত বলা চলে, আজকে ওর মনটা ভীষণ খারাপ। বোনটা আজকে চলে গেল আজীবনের জন্য অন্যের ঘরে, মাঝখানে আমেরিকা থাকায় এতটা বছর রাহির সাথে কোনো সময়ই কাটাতে পারেনি, আর যখন দেশে এলো তখন বোনের বিয়ে হয়ে গেল। এসব ভাবতে ভাবতে মশগুল সূর্য কখন যে তার সামনে রোদশ্রী এসে হাজির হয়েছে টেরই পায়নি। রোদশ্রী গলা খাঁকারি দিয়ে বলল, সরি। আচমকা রোদশ্রীর কথা শুনে চমকে উঠল সূর্য, নিজেকে সামলে নিয়ে বলল, কেন? কিছুক্ষণ আগে যেভাবে বিহেভ করেছি আপনার সাথে সেটা করা উচিত হয়নি আমার। ইটস ওকে, আমি কিছু মনে করিনি। কি ভাবছিলেন এত যে একটা জলজ্যান্ত মানুষ এসে সামনে দাঁড়িয়ে আছে কখন থেকে, আর আপনি কোনো টেরি পেলেন না? না তেমন কিছু না, রায়ের কথা ভাবছিলাম। আচ্ছা বলতে পারো এটা কেমন নিয়ম, নিজের ঘরের মেয়ে বোনকে বিয়ে দিয়ে অন্যের ঘরে পাঠাতে হবে? সূর্যের কথা শুনে রোদশ্রী বুঝতে পারল যে ওর মন খারাপ, তাই বলল, এই নিয়মিত যুগ যুগ ধরে চলে আসছে, সবার নিজের কলিজার টুকরাকে একদিন অন্যের ঘরে পাঠাতেই হয়। আমি তো ভাবছি আমার নিজের মেয়ে হলে বিয়ে দেব না। এখনো বিয়েই হলো না আর নিজের মেয়ের চিন্তা, বাবা অনেক ফাস্ট তো আপনি। কে বলল বিয়ে হয়নি, আমার তো সেই ছোটবেলায় একজনের সাথে বিয়ে হয়ে গেছে ছিল, সেটা ছোট মানুষের বিয়ে, কিন্তু হয়েছিল তো, আর আমার বউ এখন আমার সামনে দাঁড়িয়ে আছে। সূর্যের কথা শুনে প্রচুর লজ্জা পেল রোদশ্রী, সূর্যের এই লজ্জা রাঙা মুখটা দেখে অনেক লোভ জাগলো আরো বেশি লজ্জা দিতে রোদশ্রীকে। রোদশ্রী লজ্জা মাখা কণ্ঠে বলে উঠল, আমেরিকার মেয়েদেরকে পেয়ে কি আর এই বউকে মনে আছে? আমার নিজের বউর কথা সব সময় স্মরণ ছিল, আর আমি কিন্তু কখনো কোনো বিদেশি মেয়েকে ছুঁয়েও দেখিনি, রিলেশন করতে দূরের কথা। সূর্যের অকপট জবাবে এবার রোদশ্রী ভীষণ লজ্জা পেল, চুপচাপ চলে যাওয়ার জন্য যেতে নিলে সূর্য হ্যাচকা টানে বুকের সাথে মিশিয়ে নিল রোদশ্রীকে। সূর্যের কি হলো ও নিজেও জানে না, রোদশ্রীর কপালে চুমু দিয়ে বসল। রোদশ্রী পরম আবেশে চোখ বন্ধ করে নিল, সূর্যের যখন হুঁশ এলো রোদশ্রীকে ছেড়ে দূরে সরে দাঁড়ালো। রোদশ্রী লজ্জা পেয়ে এক দৌড়ে নিচে চলে গেল। সূর্য ছাদের রেলিংয়ে বাড়ি দিয়ে বলল, সেট কি করলাম, মেয়েটা আমাকে কি মনে করলো কে জানে, কাজটা ভালো হলো না, সিরিয়াসলি আমাকে খারাপ ছেলেদের তালিকায় ফেলবে এটা আমি শিওর। রোদশ্রী রুমে যেয়ে দরজা লাগিয়ে বিছানায় শুয়ে হেসে উঠল, আজকে শিওর কিছু খেয়েছে এই লোক, ইস কি লজ্জাটাই না পেল।
কিন্তু মনের ভিতর সুখের দোলা বয়ে যাচ্ছে। উনি এখনো মনে রেখেছে আমাদের বিয়ের কথা, আমাদের ছোটবেলার কথা, আমার কথা। তার মানে ওনার মনে কি এখনো আমার বসবাস? এসব ভেবেই খুশিতে মনটা নেচে উঠছে রদুশ্রীর। সকালে ব্রেকফাস্ট টেবিলে রাইহানা চৌধুরী রদুশ্রীকে বললেন, রদু, আমরা শ্রীমঙ্গল তোর খালার বাসায় যাব। ও অনেকদিন থেকে বলছিল যেতে, কিন্তু সময়ের অভাবে আর যাওয়া হয়নি। তাই ভাবলাম সিলেট যখন এসেছি ঘুরে যাই একবার, আবার কবে না কবে আসা হবে। তুইও চল আমাদের সাথে, তোর খালা অনেক খুশি হবে। রদুশ্রী পাউরুটিতে জেলি লাগাতে লাগাতে বলল, মা, আমারও যেতে পারলে খুব ভালো লাগতো, কিন্তু ঢাকায় যাওয়াটা অনেক জরুরি, তাই সরি যেতে পারছি না। তুমি আর বাবা যাও, ঘুরে আসো। রাইহানা মুখ কালো করে বলল, সে কি আসার দিন আসলেও একা, এখন আবার একাই যেতে চাস, এটা কেমন কথা? তাছাড়া কিছুদিনের তো ব্যাপার, তো সমস্যা বেশি থাকলে না হয় বেশি দিন থাকবো না। মা, তুমি বুঝতে পারছো না ব্যাপারটা, আমার যাওয়াটা দরকার, না হলে আমি সত্যিই যেতাম তোমাদের সাথে। আর এমন ভাবে তুমি আমাকে ট্রিট করছো যেন আমি টিনেজ বাচ্চা। আমি এখনো তোকে বাচ্চাই মনে করি, এই মেয়েটাকে নিয়ে আমি আর পারি না বাবা। রদশ্রী মায়ের কথায় কাচুমাচু হয়ে মুখ উল্টে আবির চৌধুরীকে বলল, বাবা মাকে একটু বোঝাও না, দেখো কেমন খেপেছে আমার উপরে। আবির চৌধুরী আহ্লাদি গলায় বলে উঠল, আহ থাক নারায়ণ, জেদ করছো কেন? মেয়ে যখন যেতে চাইছে তো যাক না, আমরা শ্রীমঙ্গল যাই, সমস্যা কোথায়? শালিকার বাড়িতেও থাকা হলো আর আমাদের হানিমুনও হলো, সেই আগের স্মৃতিগুলো তাজা করতে চাই তোমায় নিয়ে। এরকম রোমাঞ্চকর সিচুয়েশনে মেয়েকে কাবাব মেয়ে হাড্ডি কেন বানাতে চাও বলো তো? রাইহানা লজ্জা পেয়ে গলা যতটুকু সম্ভব স্বাভাবিক পড়ে বলল, মাথার চুল পেকে গেছে অথচ শখ কমে না লোকের, বুড়ো বয়সে ভীমরতি, বড় বড় ছেলে মেয়েদের সামনে কি সব বলছে। সূর্য মিটমিট করে হেসে বলল, বাহ আঙ্কেল, এই বয়সেও এত রোমান্টিসিজম, আমাকে কিছু টিপস দিন যাতে ভবিষ্যতে কাজে লাগাতে পারি। পুরো কথাটি রদশ্রীর দিকে তাকিয়ে বলল সূর্য। রদশ্রী সূর্যের বলার স্টাইল দেখে কেন জানি খুব লজ্জা পেল, কেন যেন মনে হলো ওকে ইনডিরেক্টলি ঝুলাচ্ছে। আবির চৌধুরী আবার বলে উঠল, সূর্য, তুমিও কি ঢাকা যাচ্ছ? জি আঙ্কেল, আমি আজই যাব। কিসে যাবে? ভাবছি ট্রেনে যাব আঙ্কেল। তাহলে তো খুবই ভালো হলো, তুমি রদশ্রীর টিকিটটাও তাহলে একসাথে কেটে ফেলো, একটা কেবিন নিয়ে নাও, দুজনে একসাথে গেলে আমরা চিন্তামুক্ত থাকবো, অসুবিধা নেই তো আবার তোমার? না আঙ্কেল, আমার কোনো অসুবিধা নেই। রদশ্রী, তোমার কোনো সমস্যা নেই তো? রদশ্রী ধীর গলায় বলল, না সমস্যা নেই। কিন্তু মনে মনে রদশ্রীর কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে, এতটা সময় একসাথে থাকবে ভাবতেই আনন্দে নাচতে ইচ্ছে হচ্ছে ওর। সূর্যও খুশিই হল কিছুটা সময় একসাথে কাটানো যাবে এই ভেবে। রাইহানা যেতে বলেছে যাবে একসাথে, সেটা সমস্যা নেই, কিন্তু কেবিন থেকে কেন যে হবে, তাও দুজন আনম্যারিড ছেলে মেয়ে, আর এই ছেলেকে তো তার মোটেও পছন্দ না। বিদেশ থেকে এসে কে জানে, ছেলেবেলায় ও খুব ফাজিল ছিল, বিড়বিড় করে বলে উঠল, এই লোককে নিয়ে আমি আর পারলাম না, বুড়ো হয়েছে কিন্তু বুদ্ধি শুদ্ধি একদমই হাঁটুর নিচে। কিন্তু সবার আগে সামনে কিছু বলতে পারল না, ছেলের চলে যাবার কথা শুনে নীতু রহমান বলে উঠলেন, সূর্য, তুই আজকে কেন চলে যাবি? আমাদের সাথে যা, আমরা তো আরো কিছুদিন থাকবো, ওখানে যে একা একা করবিটা কি তুই শুনি? মা, আমার ফ্রেন্ড সার্কেলে সবাই চলে গেছে, আমার একা থেকে আর ভালো লাগবে না, আর ওখানে রহিম কাকা আর আমিনা খালা তো আছেই, আমার কোনো সমস্যা হবে না। ছেলের কথা শুনে মুখ ফুলিয়ে বসে রইল নীতু রহমান। এতদিন পর দেশে এসেছে, তাও চলে যেতে হবে, এটা কোনো কথা? সূর্য ইশারায় বাবাকে বোঝাতে বলল, মাকে, আবরার রহমান স্ত্রীকে বোঝাতে বললেন, নীতু, মুখ ফুলিয়ে বসে আছো কেন? সূর্য যখন যেতে চাচ্ছে যাক না, সমস্যা কোথায়? আর আমরাও কিছুদিন একান্তে সময় কাটাই, ঢাকা গেলে তো তোমাকে পাওয়াই যাবে না, সংসারের কাজকর্মে ব্যস্ত হয়ে পড়বে। নীতু রহমান স্বামীর কথা শুনে লজ্জায় হেসে দিল, ইশারাই বোঝালে চুপ কর, না হয় খবর আছে। সবাই হো হো করে হেসে উঠল। সূর্য বিশাল বড় একটা কেবিন নিয়েছে যাতে রদশ্রী আর ওর কমফোর্টেবল যেতে পারে।
ট্রেন চলতে শুরু করলো। বাতাসে রোদস্থির চুলগুলো উড়ছে, সূর্য আর চোখে দেখছে এই সৌন্দর্য। মেয়েটা আজকে একটুও সাজেনি, কি হতো একটু সাজলে, এমন কেন মেয়েটা? আজকালকার মেয়েরা তো কত সুন্দর সেজে গুজে নিজেকে সুন্দর দেখানোর প্রচেষ্টা করে, কিন্তু ওর নিজেকে সুন্দর দেখানোর কোনো ইচ্ছেই নেই যেন। কি হতো ওই গোলাপি ওষ্ঠধয় একটু লিপস্টিক দিলে, লিপস্টিকটা ধন্য হয়ে যেত। কি হতো ওই কালো দীঘির মতো চোখে এক ফোঁটা কাজল লাগালে, কাজল এটা ধন্য হয়ে যেত। কিন্তু তারপরও এত স্নিগ্ধ, এত মায়াবী লাগে মেয়েটাকে, বারবার শুধু দেখতে ইচ্ছে হয়। এতটাও সুন্দর কেন লাগতে হবে মেয়েটাকে? ও কি জানে ওকে দেখে একজনের নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হয়? রোদশ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চরিত্রহীন উপন্যাসটা পড়ছিল, তাই সূর্যকে ওকে এত নিবিড়ভাবে দেখছে সেটা শেয়াল করেননি। সূর্য গলা খাকারি দিয়ে বলল, শরৎচন্দ্র কি তোমার পছন্দের লেখক? না, পছন্দের লেখকের সংখ্যা অনেক, ওনার বইগুলো একটু বেশি ভালো লাগে। তাছাড়া রবীন্দ্রনাথ ঠাকুর, হুমায়ুন আহমেদ, ওনাদের বই পড়তেও খুব ভালো লাগে। বই পড়তে খুব পছন্দ করো মনে হচ্ছে। হ্যাঁ অনেক, আমার ফ্রেন্ড সার্কেলে সবাই আমাকে বই পোকা ডাকে, আরও অনেক নামে ডাকে। যেমন? যেমন আন্টি, খালাম্মা, পান্তা ভাত। বাপ্পা, এত নাম! কিন্তু আমার মোটে আমার মনে হয় না তোমাকে। তো কেমন মনে হয়? সুইট মনে হয়, আর রূপবতীও মনে হয়, মোটেও খালাম্মা টাইপ লাগে না। রোদশ্রী সূর্যের জবাবে লজ্জামাখা হাসি দিল, অতপর দুজনে নীরব কি বলবে ভেবে পাচ্ছে না। হঠাৎ চাওয়ালা এলে সূর্য জিজ্ঞেস করে, চা খাবে? অবশ্যই, চা জিনিসটা আমি কখনো না করি না। সূর্য মুচকি হেসে এক কাপ চা এগিয়ে দিল রোদশ্রীকে। রোদশ্রী হাসি মুখে চা নিয়ে পরম তৃপ্তি করে খাচ্ছে, সূর্যের দেখতে খুব ভালো লাগছে। চা খাওয়াও কারো এত লোভনীয় হয় জানা ছিল না সূর্যের। সূর্যের আবার জিজ্ঞেস করল, আজকে কেমন লাগছে? ওই দিন বাসে তো মনে হয় খারাপ লেগেছিল। আজকে খুব ভালো লাগছে, বাসের মতো অত খারাপ লাগছে না। হ্যাঁ জানেন, এটাই আমার ফার্স্ট ট্রেন জার্নি, তাই খুব বেশি আকর্ষণীয় লাগছে জার্নিটা। বাহ, তাই নাকি? আজকে তোমাকে ফ্রেশ ফ্রেশ লাগছে, দেখতে বেশ ভালো লাগছে। তারপর অনেকক্ষণ নিরবতা। সূর্য হঠাৎ তাকিয়ে দেখে রোদশ্রী ঘুমোচ্ছে, সিটে হেলান দিয়ে জানালা দিয়ে বাতাসে সে চুলগুলো উড়ছে, ভীষণ মায়াবী লাগছে দেখতে। সূর্যের ইচ্ছে হলো চুলগুলো আলতো হাতে সরিয়ে দিয়ে রোদশ্রীকে বুকে নিয়ে রাখতে, কিন্তু রোদশ্রী কী ভাবে তা ভেবে আর সাহসে কুলালো না। সূর্য ট্রেনের খোলা দরজার সামনে দাঁড়িয়ে সিগারেট টান দিচ্ছিল, হঠাৎ পিছনে কারো গলা খাকারির আওয়াজ শুনে তাকিয়ে দেখল রোদশ্রী দাঁড়িয়ে, সাথে সাথে সিগারেট ফেলে দিল, লজ্জিত ভঙ্গিতে বলল, ঘুমিয়ে গেছে? হুম, উঠে দেখলাম আপনি নেই, তাই কেবিন থেকে বের হলাম আপনাকে খুঁজতে। ও আচ্ছা, সিগারেট খাওয়া হয় বুঝি? রোদশ্রীর প্রশ্ন শুনে সূর্য খানিকটা ইতস্তত করে জবাব দিল, না সবসময় খায় না, কিন্তু মাঝে মাঝে দু একটা খাওয়া হয় আর কি। না খাওয়াটাই ভালো, রোদশ্রী হালকা গলায় বলল। তখনই পাশ থেকে একজন স্ত্রী তার স্বামীকে বকছে এই বলেছে, কতবার নিষেধ করেছি সিগারেট না খেতে, তাও লুকিয়ে লুকিয়ে খাচ্ছ। ওই দিন বিজ্ঞাপনে দেখলাম, বলেছে যে সিগারেট খেলে নাকি যৌন ক্ষমতা কমে যায়, তুমি কি আসলেই সেটাই চাও? লোকটা ভ্যাবলা কান্তের মতো হেসে বলল, কি করছো এভাবে, কেউ চেঁচায়, মানুষ শুনছে তো, চলো কেবিনে গিয়ে কথা বলি। লোকটা এই বলে স্ত্রীকে নিয়ে কেবিনে চলে গেল। সূর্য তাদের কথা শুনে নিজের সিগারেটের প্যাকেটটা বের করে রোদশ্রীকে দেখিয়ে বলল, পকেটে লেখা, হৃদরোগে ঝুঁকি আছে। মহিলার কথা শুনে তো ভয় পেয়ে গেছিলাম, বলে কিনা যৌন ক্ষমতা কমে যায়, যৌন ক্ষমতা কমে যাওয়াচ্ছে হৃদরোগে ভুগতে রাজি আছি। রোদশ্রী লজ্জায় পারে না কোথাও লুকিয়ে পড়ে, এই লোকটা এমন কেন, মুখে কিচ্ছু আটকায় না, আজ তো অসভ্য একটা। লজ্জায় কিছু না বলেই চলে গেল রোদশ্রী। সূর্যের এতক্ষণ হোশ এলো যে কি বলল এতক্ষণ, রোদশ্রী লজ্জা পেয়ে যে চলে গেল সেটাও বুঝেছে। মেয়েটা কি ভাবছে কে জানে, সব বেফাস কথা ওর সামনেই কেন বের হতে হবে। মাথা চুলকে সিটে যে দেখল রোদশ্রী বই নিয়ে বসেছে। সূর্যও কিছু না বলে চুপচাপ প্রকৃতি দেখায় মগ্ন হলো, কি অকওয়ার্ড একটা সিচুয়েশন।
ঢাকা এসে পৌঁছলো দুজন। সময়টা খুব তাড়াতাড়ি গেল যেন। রোদশ্রীর চোখে পানি টলমলো করছে, মনে হচ্ছে এখনই পড়ে যাবে। রোদশ্রীর দিকে তাকিয়ে সূর্যের বুক মোচড় দিয়ে উঠল। মেয়েটাকে হঠাৎ এমন দেখাচ্ছে কেন? মনে হচ্ছে এক্ষুনি কেঁদে দিবে। কিন্তু কেন, আমার জন্য? প্রশ্নগুলো প্রশ্নই রয়ে গেল, জিজ্ঞাসা করা হলো না। রোদশ্রীর তো বুক ফেটে কান্না আসছে সূর্যের জন্য। এতটা দিন একসাথে ছিলাম, আজই যার গন্তব্যে চলে যাবে। আবার কবে দেখা হবে কিছুই জানি না। সূর্যের কেন জানি মনে হলো এই মেয়ে তার ভয়ঙ্কর প্রেমে পড়েছে, ঠিক ওর মতোই। দুজনের বুক ছিঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে, কিন্তু কেউই কিছু বলে উঠতে পারে না। কি, তুই ফোন নাম্বারটা পর্যন্ত চাইতে পারলি না? তোকে কি খালাম্মা সাধে ডাকি? আহানের কথা শুনে রোদশ্রীর আরো বেশি কান্না পাচ্ছে। আসলেই তো, ফোন নাম্বারটা তো চাইতে পারতাম, কিন্তু লজ্জায় চাওয়া হলো না। এখন কিভাবে যোগাযোগ করব ভেবেই হাত পা ছড়িয়ে কান্না করতে মন চাচ্ছে রোদশ্রীর। আহানা, মায়শা, আরিহা আর নুসরাত, এই চারজন রোদশ্রীর জানে জিগার বান্ধবী। মূলত ওদের সূর্যের কথা বলতেই এত জরুরিভাবে ঢাকায় আসা না হয়, ওর তেমন কোনো কাজ ছিল না। এই চারজনকে যতক্ষণ পর্যন্ত না কিছু বলতে পারে, রোদশ্রীর পেটের ভাত হজম হয় না। কিন্তু ওরা চারজন সান্ত্বনা দিবে, উল্টে আরও বকছে। আহান, বকিস না তো, মেয়েটা এমনিই পারে না, কেঁদে কেটে ভাসিয়ে দিচ্ছে। এখন সলিউশন কি করা যায় তা ভাব। বকবে না তো কি করবে? হাদারাম বল দি একটা। এতটা দিন একসাথে ছিল, অথচ নাম্বার নেই, এটা কোন কথা? আহ, তোরা থামবি? কে শুরু করলি? রোদু, এক কাজ কর। কি? সূর্য তো তোদের পূর্ব পরিচিত, তাই না? হ্যাঁ। ব্যাস, বুদ্ধি পেয়ে গেছি। কি? সূর্যদের বাসায় যাবি, যে কথার ফাঁকে ফাঁকে ফোন নাম্বারটা জেনে নিবি। যেহেতু ওদের বাসায় আগেও গিয়েছিস, তাই কোনো সমস্যাও হবে না। আহান, কি যে বলিস, আমি খালি বাসায় যাবো তো আমার নাম্বার চাইতে? সূর্য কি ভাববে বলতো? সব বুঝে যাবে যে আমি ওনার সাথে কথা বলার জন্যই বাসায় গেছি। ভাবুক, তাতে কি, এমন না এই বাড়িতে প্রথম যাচ্ছিস। আরে, বুঝতে পারছিস না তোরা ব্যাপারটা, বাসায় তো কেউ নেই, খালি বাসার ব্যাপারটা কেমন অকওয়ার্ড ফিল হয় না? এক কাজ কর, বাড়ির সামনে যে দারোয়ান চাচার কাছে ইনি বিনি নাম্বারটা নিয়ে নিবি। বাহ দোস্ত, অনেক ভালো একটা আইডিয়া দিয়েছিস তো। রোদু, এইটা করতে পারিস। রোদশ্রী সবার কথা শুনে মুকুলটে বসে রইল, এখন শুধু পরের দিন সকাল হওয়ার অপেক্ষা। রোদশ্রী পরদিন অনেক সাহস জুগিয়ে সূর্যদের বাসার সামনে গেল। বাসার গেটের সামনে রহিম কাকাকে দেখতে পেল। রহিম কাকা এই বাড়ির দারোয়ান, অনেক বছর থেকে এই বাড়িতে থাকে। ওনার স্ত্রী আমিনা খালাও এই বাড়িতে অনেক বছর যাবত আছে। রহিম কাকা রোদশ্রীকে অনেক আদর করে, রাহির সাথে বন্ধুত্ব ছিল, বিধায় এই বাড়িতে অনেক আসা যাওয়া হয়েছে। সূর্যের বাবা মা ও রোদশ্রীকে নিজের মেয়ের মতোই দেখে। রোদশ্রী গলা খ্যাক করে পরিষ্কার করে বলল, কাকা কেমন আছেন? ভালো আছি মামুনি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি কাকা। তোমা বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভিতরে যাও মা। না কাকা, আসলে এদিক দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম দেখা করে যাই। আচ্ছা কাকা, সূর্য কোথায়? মা, সূর্য বাবা তো আমেরিকা চলে গেছে। রোদশ্রীর এই কথা শুনে মনে হচ্ছে পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে, বুকের ভিতর সব দুমড়ে মুচড়ে যাচ্ছে। সূর্য চলে গেছে মানে কি বলছে কাকা এসব? আবার আমাকে একা ফেলে কিভাবে চলে গেল? আমাকে কি খেলনার পুতুল ভাবে সে? আমার মন নিয়ে খেলে কি মজা পায়? কোনো রকম হেলে দুলে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে রোদশ্রী। রহিম কাকা পিছন থেকে অনেকবার ডেকেছে, কিন্তু রোদশ্রীর কোনো হুঁশ নেই। রিকশার সাথে ধাক্কা খেতে নিলে এক লোক এসে রোদশ্রীকে হাত টান দিয়ে সরিয়ে বলে উঠল, এক্সকিউজ মি আপু, রাস্তায় দেখে চলতে হয়, আর একটু দেরি হলো তো রিকশার নিচে পড়তেন। সরি ভাইয়া। এতটুকু বলে আর কিছু বলতে পারল না। বুকের মাঝে উত্তাল ঢেউ বইছে, বুক ফেটে কান্না আসছে। এত কষ্ট হচ্ছে যে নিজের দুনিয়ার সবচেয়ে অসহায় মানুষ মনে হচ্ছে। এত কষ্ট যদি দেওয়ারই ছিল, তাহলে ফিরে কেন এসেছিল আমার জীবনে? না,
আর ভাবতে পারছে না। মাথাটা প্রচণ্ড ব্যথা করছে। কোনো রকম বাসায় ঢুকলো রোদশ্রী। সাথে সাথে ফোনটা বেজে উঠল। স্ক্রিনে আহানার নাম দেখে আর নিজেকে সামলাতে পারল না রোদশ্রী। অশ্রুরা টপটপ করে বিসর্জন দিতে লাগলো। ফোনটা পিক করল। রোদু, কি রে নাম্বার নিলি? আই এম সো এক্সাইটেড।